রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ওই দলের নেতাকর্মীদের জেলে ভরে রাখা উচিত। বুধবার ওই সংঘর্ষের পর সামাজিক মাধ্যম ফেসবুকে সেই খবর শেয়ার করে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের মধ্যে বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এক ঘটনার বেশি সময় ধরে ওই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ও রাবার বুলেট ছোড়ে। অন্যদিকে বিএনপি কর্মীরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে এবং পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়। বুধবার রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয় লিখেছেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে না হতেই বিএনপির সহিংসতা ও শুরু হয়ে গেছে। ঠিক যেভাবে তারা 2013 ও 2015 সালে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের জীবন পুড়িয়েছিল। তিনি বলেন, বিএনপিকে কোনো দিক থেকেই আর রাজনৈতিক দল বলা যায় না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। কানাডিয়ান ফেডারেল আদালত একই কথা বলেছে একাধিকবার, তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত।